কাজেই তার ওযু ভঙ্গ হয়েছে। এরপরও যদি নামাজ পড়তেই থাকে তাহলে কি শুধু নামাজ ভঙ্গ হলো নাকি এর পাপে শাস্তিও পেতে হবে? নামাজের মধ্যে ওযু ভাঙছে, এরপর যদি আপনি ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ান অপবিত্র অবস্থায় অবশ্যই গুনাহগার হবে, কিন্তু জানেন না আপনি যে নামাজের ভিতরে ওযু ভেঙে গেছে, কিন্তু জানেন না এটা তো আপনার নিয়ন্ত্রণে না, পরে আপনি টের পাইছেন নামাজের পরে ওহ আমার তো ওযু ভেঙে গেছে, অমুক জায়গা থেকে ব্লিডিং হয়েছে, নাপাক বের হয়েছে, আপনি এরপরে টের পেলেন, তাহলে সেক্ষেত্রে এর কারণে গুনাহ হবে না, কারণ এটা তো আপনার ইচ্ছে না। লাইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ মানুষের সাধ্যের বাইরে কিছু মানুষকে চাপিয়ে দেন না। আপনি তো জানতেন না যে ওযু ভেঙে গেছে, বিধায় আপনার কোনো গুনাহ এর জন্য হবে না, কিন্তু ওযু ভেঙে গেছে তারপর ঠান্ডা মাথায় আপনি নামাজ পড়ে যাচ্ছেন, এটা গুনাহ হবে। অনেকে জামাতে নামাজে এরকম করেন যে জামাতে নামাজ পড়তেছেন ওযু ভেঙে গেছে, এখন যেটা করতেছেন এত মানুষের মধ্যে যদি আমি বাইর হয়ে চলে যাই সব মানুষগুলো টের পেয়ে যাবে যে বেচারা একটা কিছু ঘটছে, এটা তো লজ্জার কথা, তার তার নামাজ পড়ে চলে গেলাম, এটা গুনাহের কথা, এটা জায়েজ না। আপনি অবশ্যই বের হয়ে যাবেন, বের হয়ে ওযু করবেন, কে কী ভাবলো এটা দেখার কিছু না। বায়ু বের হওয়া বা কোনো নাপাক বের হওয়া এটা তো স্বাভাবিক বিষয়, সবারই হয়, এটাকে আপনি লুকানোর চেষ্টা করার দরকার নেই, কারণ এটা কোনো দোষের বিষয় না যে আমার এটা হয়েছে, আমি কোনো অন্যায় করেছি। অতএব কিছু কিছু ক্ষেত্রে শয়তান আমাদের মধ্যে লজ্জা ঢুকাই দেয়, এই লজ্জা ইমানের অঙ্গ না, এটা কুফুরের অঙ্গ, এই লজ্জা আল্লাহর তরফ থেকে আসে, শয়তানের তরফ থেকে আসে, যে লজ্জার কারণে ভালো কাজ থেকে দূরে থাকে। অতএব এরকম করা যাবে না। হ্যাঁ, যদি এরকম হয় যে আপনি এমন এক জায়গায় নামাজ দাঁড়াইছেন আশেপাশে এমন ঠাসাঠাসি যে বাইর হয়ে বলতে যাইতে পারবেন না কোনো অবস্থা নাই, তো নামাজ ছেড়ে আপনি দাঁড়ায় থাকবেন, বসে থাকবেন, অপেক্ষা করবেন, বুঝলেন নাই, নামাজের নিয়ত ছেড়ে দিবেন, দিয়ে অপেক্ষা করতে থাকবেন, সেরকম কিছু করবেন, আশপাশে মানুষ দেখে যাবে, দেখুক সমস্যা কি, আপনি কোনো অন্যায় করছেন। আমরা অনেক অন্যায় কাজ করতে আমাদের লজ্জা হয় না, কিন্তু যেটা অন্যায় না সেটা করতে কি হয়, লজ্জা হয়। এই এইটা হলো মূলত এই ট্যাবু ভাঙা আর কি, এগুলো আমাদের ভাঙতে হবে, যেগুলো ভাঙা দরকার সেগুলো না ভাঙে, আমাদের সমাজে যেগুলো রাখা দরকার সেগুলো ভাঙে, লজ্জা ভেঙে দেয়, সেটা উচিত না। জোহরের চার রাকাত সুন্নত নামাজ আদায় করার সময় দুই রাকাত শেষ করতেই ফরজ নামাজের জন্য মুয়াজ্জিন একামত কানে আসবে, এমত অবস্থায় করণীয় কি? দুই রাকাতের শেষ হচ্ছে তখন আপনি একামত শুনেছেন, তাহলে সাথে সাথে সালাম ফিরে ফেলবেন, দুই দ্বিতীয় রাকাতে সালাম ফিরে জামাতে দাঁড়ায় যাবেন, কারণ ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লা আল মাকতুবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন নামাজের জন্য একামত দেওয়া হয় তখন ফরজ নামাজ পড়বেন, আর কোনো নামাজ না। এখন যদি দ্বিতীয় রাকাত একটা স্টেশনে আসেন আছেন, অতএব সালাম ফিরে ফেলবেন, ফিরে ফরজ নামাজে দাঁড়াবেন। আর যদি আপনি দ্বিতীয় রাকাত শেষ করে তৃতীয় রাকাতে শুরু করেছেন, তৃতীয় রাকাত মাঝখানে আছেন, তাহলে আপনি তাড়াতাড়ি করে বাকি নামাজ শেষ করে সালাম ফিরে ফেলবেন, বুঝতে পেরেছেন? এক্ষেত্রে আরো ওলামায়ে কেরাম অবশ্য বলেন যে ওই অবস্থা ছেড়ে দিবি, তো ওই অবস্থা ছেড়ে দিলে তো আবার আল্লাহ বলেছেন না তুবতুল আমালাকুম, আমলকে বাতিল করিও না, তো আমল বাতিল করা অনেক প্রক্রিয়া হতে পারে, এটা একটা প্রক্রিয়া যে আপনি মাঝখান দিয়ে ছেড়ে দিলেন, তার চাইতে অবশ্যই এটা অধিকতর উত্তম যে আপনি তাড়াতাড়ি করে বাকি নামাজ শেষ করে সালাম ফিরে জামাতে সামিল হন। আর যদি দ্বিতীয় রাকাতে থাকেন বা দ্বিতীয় রাকাতের বৈঠকের কাছাকাছি থাকেন, অবশ্যই একামত হয়ে গেলে আপনি আর কন্টিনিউ করবেন না, দ্বিতীয় রাকাতে সালাম ফিরে ফরজ নামাজ যোগ দিবেন। উম্মার স্বার্থে সুন্নার সাথে।